জামাতের একটা সুবুদ্ধির উদয় হওয়া উচিত। তারা করে তাদের পূর্বপুরুষ যার ন্যায় করেছিল তার জন্য একবার ক্ষমা চেয়ে নিলে হয় জাতির কাছে, ক্ষমা নিয়ে তারপরে সবাই আন্দোলনে আসা উচিত। ক্ষমা না চাওয়া পর্যন্ত তাদের সাথে সম্পর্ক রাখা ভুল হবে। আমাদেরকে সকল রাজনৈতিক দল, ইসলামিক দল সহ আমাদেরকে মিলিতভাবে আন্দোলনে থাকতে হবে, মিলিতভাবে আন্দোলনে থাকতে হবে। সরকার চক্রান্তের মাধ্যমে বেঁচে আছে। আপনারা জানেন যে কাদের মোল্লার বিষয়ে তারা মানবতা বিরোধী বিচার করে ভালো কাজ করেছে সরকার, কিন্তু আজকে যে কাদের মোল্লার বিচারটা ছিল প্রশ্নবিদ্ধ বিচার, এমনকি সালাউদ্দিন কাদের বাজে মানুষ কিন্তু তার বিচারটাও হয়নি। চারজন উনি সাক্ষী এনেছিলেন, দুজন অ্যাম্বাসেডার, তাদের কাউকে সাক্ষী দিতে দেওয়া হয়নি। সুতরাং এইভাবে তো একটা দেশ বিচারপতিগণের এই ব্যাপারে কি বলার আছে আমি জানি না। বিচারপতিগণ নানাভাবে কালক্ষেপণ করছে যে জামিনে মুক্তি না দেওয়া, অথচ হাজি সেলিমকে 10 বছরের জেল হয়ে গেছে তাকে জামিন দিয়েছে, খালেদা জিয়াকে জামিন দেন না। খালেদা জিয়ার মুক্তি ছাড়া এই আন্দোলন বেগবান হবে না। খালেদা জিয়ার মুক্তির জন্য আমাদের সবাইকে সম্মিলিত চেষ্টা করতে হবে। আমি আবার পুনরায় যেটা করছি যে এটা ঢাকা উত্তরের মেয়রের দায়িত্ব যে ভারতীয় দূতাবাসের সামনে রাস্তাটার নাম করা ফলানি, যতদিন পর্যন্ত এটা বন্ধ না হবে তাতে কোনো ক্রমেই ভারতের সাথে কোনো রকম সুবিধার্থী এইসব করা যাবে না। এবার মূল বক্তব্যে আসি। ফালানি হত্যা দিবস 7ই জানুয়ারি, আজকে আমাদের উচিত হবে ভারতকে চিনা, ভারত আমাদের দুর্ভোগের কারণ। আমার পূর্ববর্তী বক্তারা বলে গেছেন, মৌলানা ভাসানী বলেছেন, আমরা পিন্ডির জিঞ্জিরি ভেঙেছি দিল্লির দালালির জন্য নয়। আমাদের গণতন্ত্র সাউথ ব্লক নিয়ন্ত্রিত হতে পারে না। আজকে এই ফালানির ব্যাপারে যে ঘটনা ঘটছে এটাকে প্রতিহত করার একটি মাত্র পথ কেবল সরকারের দায়িত্ব না, আমি মনে করি উত্তরের যে মেয়র সাহেব তার উচিত হবে ভারতীয় হাইকমিশনের সামনে রাস্তাটির নাম ফালানি রোড করে দেওয়া। সেটাকে তাহলে প্রতিনিয়ত মনে করিয়ে দেওয়া হবে ভারতকে, তোমরা অন্যায় কাজ করেছো, এই অন্যায়ের প্রতিকার চাই আমরা, এই অন্যায়ের দেখেন